কোভিড-19 কিভাবে ছড়ায় এবং এর থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন। কোভিড-19 হচ্ছে একটি সংক্রামক রোগ, যেটি নতুন একটি করোনা ভাইরাসের মাধ্যমে প্রথমবারের মতো মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্ত কোনো ব্যক্তি কথা বলার সময় অথবা হাঁচি কাশি দেওয়ার সময় তার মুখ থেকে যে ক্ষুদ্র পানি কণা বের হয়ে আসে, তার মাধ্যমে কোভিড-19 একজন থেকে অন্যজনে ছড়ায়। এই কণাগুলো কাছে থাকা যে কোনো মানুষ তার নাক বা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে, তবে কণাগুলো ভারী হওয়ার কারণে বাতাসে খুব বেশি দূরে যেতে পারে না, প্রায় 3 ফুট দূরত্ব অতিক্রম করে মাটিতে পড়ে যায়। এই কারণে আক্রান্ত ব্যক্তির খুব কাছে যাওয়ার ফলে একজন থেকে অন্যজন সহজে ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। মাটিতে বা অন্য কোনো স্তরে ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে সেটার নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তাই সব কিছু নিয়মিতভাবে পরিষ্কার রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের আশেপাশের স্থানসমূহ। যেহেতু হাত দিয়ে আমরা সব কিছু ধরি, তাই হাত সবার আগে ভাইরাসের সংস্পর্শে আসতে পারে। এ কারণে হাত দিয়ে চোখ, নাক অথবা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, যাতে কোনো কারণে ভাইরাস হাতে লেগে গেল সেটা শরীরে প্রবেশ করতে না পারে। হাঁচি বা কাশি দেবার সময় কোনোই ভাঁজ করে মুখ ঢেকে নিন অথবা টিস্যু পেপারে মুখ ঢেকে নিন। যদি টিস্যু ব্যবহার করেন, তবে তা ব্যবহারের পর অবিলম্বে ঢাকনাযুক্ত কোনো ময়লা ফেলার বিনে ফেলে দিন। করোনা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে অ্যালকোহল আছে এমন কোনো হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুমুক্ত হয় এমন কোনো তরল দিয়ে বারবার হাত পরিষ্কার করা অথবা সাবান পানি দিয়ে ভালোমতো হাত ধোয়া। এটা করলে আপনার হাতে থাকা ভাইরাস খুব সহজেই অকার্যকর হয়ে যাবে। নিজে সুস্থ থাকুন, কোভিড-19 প্রতিরোধ করুন।